আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হলো বেরেঙ্গা বেরেঙ্গা ও লক্ষ্মীপুর রোড। হ্যাঁ, আমাদের এই যে রাস্তা বিগত কয়েকদিন আগে নাটা পয়েন্ট টু বাদিঘাট পর্যন্ত সেনশন হয়েছে। দুঃখের বিষয় হলো আমরা এই রাস্তা নিয়ে অনেক দিন প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। এই রাস্তার যেগুলা গর্ত ছিল এইগুলা গর্তের কারণে এখানে দুই চারজন মানুষের প্রাণও গিয়েছে। এখন দেখা যায় আমাদের অনেক দিনের এই প্রতিবাদের ফলে আমরা বর্তমানে এই রাস্তার কাজ আরম্ভ হয়েছে। আমরা তো দেখতে পেয়েছি যে রাস্তার কাজ হয়েছে, আমরা সবাই এর জন্য আমরা কন্ট্রাক্টর স্যারের সঙ্গে আমরা ওনার সহযোগিতা করেছি। কিন্তু দেখা গিয়েছে বিগত দিনে যেগুলো কাজ হয়েছে গত তিন দিন চার দিন আগে এই রাস্তার যেগুলো ভিজ হয়েছে, এখন দেখা যায় এগুলা ভিজ হাত দিয়ে উঠানি যাচ্ছে, রিক্সার চাকার লগে চলে গেছে, হ্যাঁ সাইকেলের চাকার সঙ্গে চলে গেছে। হ্যাঁ, আমরা জনগণের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা এই রাস্তার জন্য সবাই এগিয়ে আসুন এবং আমাদের ডিসি মহোদয়, আমাদের সিএম হিমন্ত বিশ্ব শর্মা স্যার মহাশয়ের কাছে অনুরোধ যে তারপরে আমাদের ডিপার্টমেন্টের যেগুলো আমাদের ইঞ্জিনিয়ার মহাশয়, এসডিও মহাশয় সবার কাছে অনুরোধ করছি, যাতে আপনারা এখানে আসেন, আসিয়ে আপনারা দেখেন যে কীভাবে কাজ হচ্ছে, আমাদের কন্ট্রাক্টর সাহেব কীরকম কাজ করছেন। হ্যাঁ, আপনারা এর জন্য আমি সবার কাছে আমার বিনম্র অনুরোধ রইল যাতে আমাদের এই রাস্তার কাজটা ভালো হয় এবং উন্নত মানের হয়। আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হলো বেরেঙ্গা ও লক্ষ্মীপুর রোড। হ্যাঁ, আমাদের এই যে রাস্তা বিগত কয়েকদিন আগে নাটা পয়েন্ট টু বাদিঘাট পর্যন্ত সেনশন হয়েছে। দুঃখের বিষয় হলো আমরা এই রাস্তা নিয়ে অনেক দিন প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। এই রাস্তার যেগুলা গর্ত ছিল এইগুলা গর্তের কারণে এখানে দুই চারজন মানুষের প্রাণও গিয়েছে। এখন দেখা যায় আমাদের অনেক দিনের এই প্রতিবাদের ফলে আমরা বর্তমানে এই রাস্তার কাজ আরম্ভ হয়েছে। আমরা তো দেখতে পেয়েছি যে রাস্তার কাজ হয়েছে, আমরা সবাই এর জন্য আমরা কন্ট্রাক্টর স্যারের সঙ্গে আমরা ওনার সহযোগিতা করেছি। কিন্তু দেখা গিয়েছে বিগত দিনে যেগুলো কাজ হয়েছে গত তিন দিন চার দিন আগে এই রাস্তার যেগুলো ভিজ হয়েছে, এখন দেখা যায় এগুলা ভিজ হাত দিয়ে উঠানি যাচ্ছে, রিক্সার চাকার লগে চলে গেছে, হ্যাঁ সাইকেলের চাকার সঙ্গে চলে গেছে। হ্যাঁ, আমরা জনগণের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা এই রাস্তার জন্য সবাই এগিয়ে আসুন এবং আমাদের ডিসি মহোদয়, আমাদের সিএম হিমন্ত বিশ্ব শর্মা স্যার মহাশয়ের কাছে অনুরোধ যে তারপরে আমাদের ডিপার্টমেন্টের যেগুলো আমাদের ইঞ্জিনিয়ার মহাশয়, এসডিও মহাশয় সবার কাছে অনুরোধ করছি, যাতে আপনারা এখানে আসেন, আসিয়ে আপনারা দেখেন যে কীভাবে কাজ হচ্ছে, আমাদের কন্ট্রাক্টর সাহেব কীরকম কাজ করছেন। হ্যাঁ, আপনারা এর জন্য আমি সবার কাছে আমার বিনম্র অনুরোধ রইল যাতে আমাদের এই রাস্তার কাজটা ভালো হয় এবং উন্নত মানের হয়।